নোভোনাজাল রিয়াকশনের মেকানিজমটা এখানে দেখাচ্ছি। হোমওয়ার্ক অনেকেরই ঠিক হয়েছে দেখলাম। এটা অ্যালডিহাইড বা কিটোনকে রিপ্রেজেন্ট করছে। R1 এবং R2 দুটোই যদি হাইড্রোজেন না হয় তাহলে সেটা কিটোন, আর যদি অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন হয় তাহলে সেটা অ্যালডিহাইড। নিতে হবে অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড, যেটার কথা আগের ভিডিওতে বলেছি। ডাইথাইল ম্যালোনেট নিতে পারি, ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট নিতে পারি, বা এরকম আরও অনেক কম্পাউন্ড আছে যাদের অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ আছে, যাদের হাইড্রোজেনগুলোকে এক্সট্রাক্ট করা যায় ইজিলি। বেস হিসেবে পিরিডিন ইউজ করলাম। পিরিডিন এই হাইড্রোজেনটাকে এক্সট্রাক্ট করলো, তাহলে এখানে হবে CH-। এই CH-, এই মাইনাসটা এইদিকে রেজোনেন্স করতে পারে, আবার এদিকে রেজোনেন্স করতে পারে, রেজোনেন্স করে স্টেবিলিটি পাবে, তাই এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হয়। এবার এই যে কার্ব অ্যানায়ন পেয়েছি সেটা এই ইলেকট্রোফিলিক সাইটে এখানটায় অ্যাটাক করবে, কার্বন কার্বন বন্ড ফর্মেশন হবে, পাই বন্ড খুলবে এখানে। পিরিডিন এখান থেকে H+ এক্সট্রাক্ট করার পরে তৈরি হয়েছিল পিরিডিনিয়াম। সেখান থেকে H+টাকে আবার বের করে নেবে। যেহেতু এখানে C-বন্ডও আছে, এখানে C-বন্ডও আছে, তাই হিট দিলে এই জলটা বেরিয়ে যাবে। এখানে OH, এখানে H, এখানে তৈরি হবে ডাবল বন্ড, ডাবল সিঙ্গেল ডাবল বা ডাবল সিঙ্গেল ডাবল, এরা রেজোনেন্স করতে পারবে। কনজুগেটেড ডাবল বন্ড রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পায়, তাহলে হিট দিলে জল বেরিয়ে যাচ্ছে। এবার এর অ্যালকালাইন হাইড্রোলিসিস করব। তাহলে এই যে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার তৈরি হয়েছে, এখানে তার মানে OH- দেওয়া হচ্ছে, অ্যাকোয়াস KOH দিয়ে রিফ্লাক্স করব আমরা। OH- এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, পাই বন্ড ব্যাক করবে, এ বেরিয়ে যাবে। এটা এখানে অ্যাটাক করলো, পাই বন্ড খুললো, পাই বন্ড আবার ফেরত আসবে, এ বেরিয়ে যাবে। এই পার্টটা হচ্ছে হাইড্রোলিসিস অফ এস্টার ইন প্রেজেন্স অফ অ্যালকালি, অর্থাৎ অ্যালকালাইন হাইড্রোলিসিস অফ এস্টার। যে C2H5O- তৈরি হলো, এই যে বন্ডটার মাথায় যদি খোলে তাহলে এটা ETO- হবে, ইথক্সাইড, অর্থাৎ C2H5O-, আর এখানটায় C-বন্ড ও বন্ড OH হবে, সেই অ্যাসিডগুলোকে এ
নিউট্রালাইজ করে দেবে, একটা স্ট্রং বেস তাহলে তৈরি হবে, এস্টার হাইড্রোলাইসিসের ফলে তৈরি হলো কার্বক্সিলেট সল্ট আর অ্যালকোহল। এবার ওইচ মাইনাস যে দুটো বিক্রিয়া করেছে তার সঙ্গে যে কে প্লাস ছিল সেটা এখানে থাকবে, তাহলে পটাশিয়াম কার্বক্সিলেট পাবো আমরা, এটাকে ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করব। এবার তৈরি হলো আলফা বিটা, আনস্যাচুরেটেড ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এবার এই জিনিসটা একটা সিক্স মেম্বার চিলেট রিং তৈরি করবে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। এটাতে তাপ দিলে রিয়ারেঞ্জমেন্ট হবে এরকম ভাবে, এই পাই বন্ডটা এখানে ভেঙে এখানে সিগমা বন্ড তৈরি করলো, এই সিগমাটা এখানে ব্রেক করে পাই বন্ড গঠন করলো, আর এই সিগমাটা এখানে পাই বন্ড তৈরি করলো, তাহলে উৎপন্ন হলো এখানটা ডবল বন্ড তৈরি হলো, সি ডবল বন্ড সি, এখানে একটা ওয়েজ ছিল আগে থেকে, আর এখানে বন্ড ও বন্ড এইচ তৈরি হলো আর সিও টু বেরিয়ে গেল, তাহলে এখানে একটা ডিকার্বক্সিলেশন দেখতে পাচ্ছি আমরা। এবার এই অংশটা কিন্তু ইন অল অর্থাৎ এনল, এবার এখানে কিটো এনল টটোমেরিজম হবে, অর্থাৎ এই এইচটা চলে আসবে এখানে, ডবল বন্ডটা চলে আসবে এখানে, তৈরি হবে এই এইচটা এখানে গেল তাহলে এটা সি এইচ হলো, পাই বন্ডটা এখানে এলো তাহলে সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড হলো, তার সঙ্গে ওইচ, তাহলে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড তৈরি হলো। এবার যদি আর ওয়ান ইকুয়াল টু সি এইচ থ্রি হয় আর আর টু যদি এইচ হয়, সি এইচ থ্রি সি এইচ ডবল বন্ড সি এইচ বন্ড সি ও ও এইচ, আমরা ক্রোটোনিক অ্যাসিড পেলাম। আর যদি আর ওয়ান ইকুয়াল টু সি সিক্স এইচ ফাইভ হয় আর টু ইকুয়াল টু এইচ হয়, অর্থাৎ এটা সি সিক্স এইচ ফাইভ এটা এইচ, সেক্ষেত্রে সি সিক্স এইচ ফাইভ সি এইচ তারপর ডবল বন্ড সি এইচ বন্ড সি ও ও এইচ, এটাই হচ্ছে মেকানিজম অফ নোভেনাইজেল রিয়াকশন।